আপনারা যারা কুতুবদিয়া মহেশখালী ওইসব জায়গায় গিয়েছেন দেখবেন যে ট্রলার থেকে বোট থেকে নামলে এদুর গেড়ে যায়, এদুর। আমি নিজেও অনেকবার গেড়ে গেছি, শক্তিতে পারি না, দুইজনে দুই হাত ধরে। কিন্তু মুসা আলাইহিস সালাম তার উম্মতের জন্যে দরিয়া যখন এইভাবে শুকিয়ে গেল, পানির দেওয়াল হয়ে যখন দাঁড়িয়ে গেল, পানি সবচেয়ে তরল জিনিস, এটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাওয়া, এটাকে আপনারা কি মনে করেন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন ফাআলুন লিমা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সেই মহাশক্তিধর রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতুসসালামকে সশরীরে 40,000 অনুসারী সহ, রাওয়ায়েতে কম বেশি আছে, যেটার উপরে দৃঢ়তা বেশি আমি সেটাই বলছি, শুধু বনি ইসরাইলরা ওই পাড়ে গিয়ে উঠতেছে, ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে দরিয়ার কোলে এসে দেখে যে বনি ইসরাইলরা প্রায় ওই পাড়ে উঠা শেষ। ফেরাউন সেখানে কমান্ড করলো যে তোমরা কুইক মার্স, কুইক মার্স, তাড়াতাড়ি এখনই নামো, ওই যে যায় যায়। মুসার খোদাকে নামো, শেষ ঘোড়া শেষ সিপাহী, রাস্তাও তো 12টা। যখন নামা শেষ হলো, একটা সৈন্য আর যখন অবশিষ্ট থাকলো না, আগের মাথা কিন্তু উপরে উঠতে এখনো বাকি আছে। আল্লাহ পাক বলছেন ফাগাসিয়াহুম মিনাল ইয়াম্মে মা গাসিয়াহুম, আল্লাহ দরিয়ার পানিকে বললেন হে দরিয়ার পানি দেওয়াল ভেঙ্গে একাকার হয়ে যাও, মিশে যাও। এখন দরিয়ার নিচ দিয়ে হাঁটছিল তলা দিয়ে, এখন ডুবছে কদ্দুর নিচে, একটারও খবর পাওয়া যায় নাই। ফেরাউন সে নাকে মুখে নোনা পানি ঘোলা পানি খেয়ে বেশি উঠল, বেশি উঠে বলল আমান তো বিল্লাহ রাব্বিল আলামিন, এতদিন আমি যে খোদাই দাবি করেছিলাম সেটাকে ইস্তফা দিলাম, মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের উপরে ইমান আনলাম। একটা ঢেউ এসে আবার এমন চাপ দিল, এবার আরো নিচে গেল, কায়দা মতো জুত মতো পানি খেয়ে যখন আবার বেশি উঠল, বেশি উঠার পরে এইবার ফেরাউন বলে আমান তো বেরব্বে মুসা ও হারুন, মুসা আর হারুন এতদিন আমাকে যেই রবের দাওয়াত দিয়েছিলেন, আমি ফেরাউনের খোদাই ইস্তফা দিয়ে মুসা আর হারুন আলাইহিস সালামের আসল রবের উপরে ইমান আনলাম। রবের বুঝাইয়া কয় দেব এসে আবার চেপে ধরল তৃতীয়বার, এবার আরো পানি খেল, পানি খেয়ে এবার ভেসে উঠে বলে আমার তো বিরব্বিল্লাজি, আমার খোদাই ইস্তফা দিলাম, এটাকে স্টপ করলাম। বনি ইসরায়েলরা যে খোদার উপরে ইমান এনে, যে আসল রবের উপরে ইমান এনে আমার সামনে হেঁটে দরিয়া পার হয়ে গেল, বনি ইসরায়েলদের আসল খোদার উপরে ইমান আনলাম তিনবার। মুসার খোদাকে আলান, এখন এত দেরিতে নোয়াখালীর মানুষের একা অন্নি কি অন্নি, এত দেরিতে আল্লাহ পাক বলছেন আলিয়মা নুনাজ্জিকা বিবাদানিকা ওয়ালিনা জালাকা আয়া, তোর এই মাটির শরীরটাকে আমি পচাবো না, বিনা ওষুধে বিনা মেডিসিনে কেয়ামত পর্যন্ত শরীরটাকে আমি পচনহীন অবস্থায় রাখবো। সারা দুনিয়া থেকে মানুষ এসে তোর এই ডেড বডি মৃত দেহ এটাকে দেখবে, দেখে দেখে লানত করবে। এই সেই ফেরাউন যেদিন সে ডুবে গিয়েছিল, ডুবে যাওয়ার প্রায় 4,116 বছর পরে, রিপিট, যেদিন ডুবেছে তার 4,116 বছর পরে তার লাশটা পাওয়া গেল নদীর তলা থেকে একটা জালে উঠে আসলো।
মাটির তৈরি একটা মানুষের দেহ 4116 বছর, নোনা পানির দরিয়ায় ডুবেছিল, পচেনি, ফুলেনি, কোনখান দিয়ে এক বিন্দু ফাটেনি, একবারে অ্যাজ ইট ইজ, যেমনটা তেমন। আল্লাহ পারে নাকি পারে না? এই ঘটনাটাও কিন্তু এই 10ই মুহররম, ইয়ামে আশুরা। আজকে এই মুসলিম উম্মা, বিশ্ব মুসলিম, তারা ফেরাউনদের আক্রমণের মুখে আছে, ইয়াজিদদের সংহারের মুখে আছে, ঠিক কিনা বলেন? সুতরাং এই 10ই মুহররম, ইয়ামে আশুরা, এটাকে পুঁজি করে, এটাকে লালন করে, পালন করে, ধারণ করে তাজিয়া বের করলে কোনো লাভ হবে না। হায় হোসেন, হায় হোসেন এটা বললেও কোনো লাভ হবে না। হোসেন কি জন্য জীবন দিয়েছেন, কারবালার ঘটনা কি জন্য হয়েছে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এলেমে, বিদ্যা বুদ্ধিতে অপক্ষ ছিলেন না, কাঁচা ছিলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওস্তাদ ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওস্তাদ ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখলেন নবী যার ওস্তাদ, সাইয়েদনা আলী যার ওস্তাদ, সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যা বুদ্ধিতে, এলেমে, আমলে এবং বিশ্ব পরিস্থিতি, চলমান প্রেক্ষাপট, অবস্থা, অবস্থান, এগুলা অবলোকন করে দেখে বুঝার মতো, সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা তার ছিল নাকি ছিল না? হুসাইন যখন দেখলেন যে আমার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাতের পরেই 30 বছরের ইসলামী খেলাফতের যেই গাড়ি, খোলাফায়ের 80 দিনের যেই ইসলামের গাড়ি, ইসলামের সমাজ ব্যবস্থা, এই গাড়িটাকে ইসলামের লাইন থেকে স্বৈরাচারের লাইনে, কোন লাইনে? স্বৈরাচারের লাইনে 30 বছর মানুষ কত শান্তিতে ছিল, 30টা বছর খোলাফায়ের 80 দিনের খেলাফতের জমানাটা দেখুন, জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হাঁটত, জাকাত খাওয়ার মতো গরিব খুঁজে পাওয়া যেত না। দেশের সবচাইতে সুন্দরী মেয়েটা উত্তর আরবের হাদ্রামাউত থেকে সেজে গুজে একাকিনী রওনা হয়ে দিনের পর দিন, দিনের পর দিন একাকী সফর করে দক্ষিণ আরবের সানা পর্যন্ত এসেছিল, তার দিকে একটা যুবক এইভাবে তাকায়ও দেখে নাই। খলফায়ের 80 দিনের উমরের দৌড়া, উমরের দৌড়া যেটার নাম শুনলে তখনকার দুইটা সুপার পাওয়ার রোম এবং পারস্য, কায়সার এবং কেসরা, তারা থরথর করে কাঁপত উমরের দৌড়া, ঠিক কিনা বলেন? দেখলে বুঝা গেল ইসলামী আইন এটা প্রয়োগ করার ব্যাপারে খোলাফায়ে রাশিদিনের 4 খলিফা, 4 জন আমিরুল মোমেনিন, তারা কোন রকম দলীয় লোকদেরকে, আপন লোকদেরকে বোধহয় কিছু ছাড় দিছে। উমরের এক ছেলে, মদ নয়, নাবিজ, নাবিজ, সেই ছেলেটা আফ্রিকার একটা সরকারি পদে ছিল, তাও উমর নিজে দেন নাই, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে, আবু শাহমা নামটা আপনারা জানেন অনেকে, তাকে ওই সরকারি পদটা যে দিয়েছিল, এই ছেলে একদিন নাবিজ পান করেছিল। তখনকার দিনে নাবিজ কিছু আঙ্গুরকে কয়েকদিন পানিতে ভিজিয়ে রেখে, আঙ্গুরটা ভিজে ভিজে যখন একেবারে নরম হয়ে যেত, সেই আঙ্গুর শাখা পানি, এটার নাম নাবিজ, মদ নয়, তবে এইটা পাওয়ার বেশি তো, ভিটামিন বেশি তো, ফিটিলিটি বেশি, এই জন্য এইটা খাইলে মাথা কিছুক্ষণ একটু গরম গরম, অ্যাবনর্মাল, এই একটা পরিস্থিতি সৃষ্টি হয়, যার জন্য নাবিজ এটাকেও আমিরুল মোমিনিনের পক্ষ থেকে, খেলাফতের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মদিনাতে অভিযোগ আসলো, ইয়া আমিরাল মুমিনিন, আপনার ছেলে মিশরের অমুক প্রদেশের সরকারি কর্মকর্তা, সে নাবিজ খেয়েছে। মিশরের গভর্নর আমর ইবনুল আস তার কাছে সাইয়েদনা ওমর চিঠি পাঠালেন যে আমার ছেলেকে তুমি নিজে সঙ্গে করে মদিনায় নিয়ে আসো। মদিনায় নিয়ে আসা হলো, মসজিদে নববীতে আদালত বসলো, নবীর আমলও মসজিদে নববী আদালত, চার খলিফার আমলে মসজিদে নববী, এটা পার্লামেন্ট, মসজিদের শুরা পার্লামেন্টের সদস্যরা এখানে বসে সিদ্ধান্ত নিতেন। রোম, ইরান, পারস্য, এগুলা বিজয়ের যে পরিকল্পনা, যে এসকিউ জেনারেল হেড কোয়ার্টার, জেনারেল হেড কোয়ার্টার, এসকিউ না আর্মি হেড কোয়ার্টার, এটা না, যে এসকিউ দেশের সর্বোচ্চ সেনা অফিস,